গাইস 15000 টাকায় বর্তমানে 10-12টার মতো স্মার্টফোন সাজেস্ট করা যায় বাট আপনাদের কনফিউশন দূর করে সবচেয়ে পাওয়ারফুল তিনটা স্পেশাল স্মার্টফোন সম্পর্কে জানাচ্ছি যেগুলো কিনা 15000 টাকায় চোখ বন্ধ করে কিনতে পারবেন এই ফোনগুলোর ক্যামেরা ব্যাটারি অথবা ডিসপ্লে মারাত্মক লেভেলের এবং এই তিনটা ফোন যারা কিনা এখন অবধি ব্যবহার করছেন তারা বিন্দু পরিমাণ প্রবলেমের দেখা পায়নি এবং আগের ভিডিওর মতো এবারেও আমি আর নাম্বারিং করব না দুইটা আনঅফিশিয়াল ফোনের সাথে একটা অফিশিয়াল ফোনকে রিকমেন্ড করব আজকে যাদের মধ্যে একটা ফোনে 120Hz AMOLED ডিসপ্লে রয়েছে সো হেই গাইস শান্তো হিয়ার ফার্স্ট অফ অল যে ফোনটা সম্পর্কে জানাচ্ছি সেই ফোনটাতে টুকটাক গেমিং এর পাশাপাশি খুব ভালো মানের ক্যামেরা সেটআপ রয়েছে আর বাজেটের মধ্যে এই ফোনটা 6 থেকে 8 জিবি র‍্যাম তার সাথে 256 জিবির ইন্টারনাল মেমোরিকে অফার করছে আমাদের সো ফোনটার নাম হচ্ছে গিয়ে Realme C55 এর পেছনের ডিজাইন অনেকটা সুন্দর আর সিম্পল ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে আসে এই ফোনটা 4GB 6GB এবং 8GB এই তিনটা র‍্যাম ভেরিয়েন্টের সাথে আসে সো গাইস 15000 টাকার মধ্যে এই সবগুলো ভেরিয়েন্ট পেয়ে যাবেন তো কোন ভেরিয়েন্টের প্রাইস কত সেটা জানার আগে C55 এর মাথা নষ্ট করা ফিচারগুলো সম্পর্কে জানিয়ে দিচ্ছি সো বন্ধুরা Realme C55 এর সবচেয়ে হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে এর সফটওয়্যার এক্সপেরিয়েন্স Android 13 এবং Realme UI 4 এর সাথে আসা এই ফোনটা আগামী 2 বছর মানে Android 14 এবং 15 এর আপডেট পেয়ে যাবে এছাড়া 3 বছরের মতো সিকিউরিটি প্যাচের আপডেট দিয়ে দিবে Realme আর এই স্মার্টফোনটাতে MediaTek এর G88 এর মতো চিপসেটকে ইউজ করা হয়েছে তো G99 থাকলে আরো কিছুটা বেটার হতে পারতো বাট ব্র্যান্ড ভ্যালু দিক দিয়ে Realme কিছুটা এগিয়ে তাই এর চিপসেটটা বাজেট অনুযায়ী কিছুটা নরমালি দেওয়া হয়েছে 6.72 ইঞ্চির একটি 90Hz এর ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে থাকছে ফোনটার ফ্রন্টে আর এখানে পাঁচ হোল কাটআউটে আইফোনের বিশেষ ফিচার মানে ডাইনামিক আইল্যান্ডের মতো ফিচারকে দেওয়া হয়েছে Realme-র এই স্মার্টফোনটার পেছনে 64 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি এছাড়া 5000 mAh ব্যাটারি তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিড যার মাধ্যমে কিনা ঘন্টাখানেকের ভেতরেই ফোনটা ফুললি চার্জ হয়ে যাবে অলরাইট এবার C55 এর সবগুলো ভেরিয়েন্টের প্রাইস আপনাদের জানিয়ে দিচ্ছি এর 464 অথবা 4128GB এর ভেরিয়েন্টটা বর্তমানে 13000 টাকায় পাওয়া যায় 6128GB এর ভেরিয়েন্টের জন্য 14000 টাকা খরচ করতে হবে এবং 8128GB ভেরিয়েন্টের জন্য 15500 টাকা খরচ করতে হবে তবে 8256GB এর ভেরিয়েন্টটা কিছু কিছু এরিয়াতে পাওয়া যায় সো এই 8GB RAM এর সাথে আরো 8GB RAM কে এক্সট্রা যুক্ত করে নামে মাত্র 16GB RAM কে আপনারা ইউজ করতে পারবেন Realme C55 এ গাইস আগামীতে 20000 টাকার উপরে সেরা ফোনগুলো নিয়ে ভিডিও আসছে তো সেই ভিডিওটা মিস না করতে চাইলে এখনি ফলো আর সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটিকে তো আপনাদের কাছে এখন হয়তো মনে হচ্ছে যে 120Hz AMOLED ডিসপ্লে যুক্ত ফোন কোনটা একটু ওয়েট করুন গাইস সেই ফোনটা সম্পর্কে জানাচ্ছি তবে তার আগে অফিশিয়াল ফোন সম্পর্কে জানিয়ে দেওয়া যাক বিকজ সব জায়গায় তো আর আনঅফিশিয়াল ফোন পাওয়া যায় না সো অফিশিয়াল ফোন হিসেবে যেই ফোনটা আজকের তালিকায় রয়েছে সেখানে পুরোপুরি আইফোনের ডিজাইনকে কপি করা হয়েছে তো যারা কিনা আইফোনের ডিজাইনকে ভালোবাসেন তাদের জন্যই এই ফোনটা বেস্ট হবে তার সাথে 4GB RAM এবং 8GB RAM এই দুইটা ভেরিয়েন্টই পাওয়া যায় অফিশিয়াল ভাবে টেকনো এক্সপার্ট 10 প্রো স্মার্টফোনটির এবং এই ফোনটা গত 6 মাস ধরে বাংলাদেশের মার্কেট কাঁপাচ্ছে অফিশিয়াল ভাবে শুধুমাত্র এর ডিজাইন নয় ডিসপ্লে ব্যাটারি অথবা ক্যামেরা সেটআপও দারুণ বিকজ এখানে 32 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করেছে টেকনো যার কোয়ালিটি কিনা এই 15000 টাকার যে কোনো স্মার্টফোন থেকে সবচেয়ে বেস্ট সো গাইস আর কি কি স্পেশাল থাকছে টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটিতে চলুন জেনে নেওয়া যাক Spark 10 Pro স্মার্টফোনটা 6.8 ইঞ্চির বিশাল সাইজের IPS LCD প্যানেলের 90Hz এর ফুল HD রেজুলেশনের ডিসপ্লের সাথে আসে গেমিং এর জন্য অথবা পারফরম্যান্সের জন্য MediaTek G88 কে ইউজ করেছে তারা যেটা 12 ন্যানোমিটারের কিছুটা পুরনো চিপসেট তারপরও বর্তমানে ম্যাক্সিমাম স্মার্টফোনই এই চিপসেটের সাথে উক্ত বাজেটে আসছে সো বাজেট অনুযায়ী একটা ডিসেন্ট চিপসেট কে ইউজ করেছে টেকনো এছাড়া 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে সামনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি আর হ্যাঁ এই তালিকায় যতগুলো ফোন রয়েছে তাদের তুলনায় এই ফোনটার মানে টেকনস্পার্ক 10 প্রো স্মার্টফোনটা সেলফি ক্যামেরা সবচেয়ে বেটার এবং মারাত্মক এছাড়া 8GB RAM 4GB RAM এর দুটো ভেরিয়েন্ট তো থাকছে এই ফোনটায় তার পাশাপাশি 128GB এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে টেকনো এখানে দুইটা 4G সিমের সাথে একটা মাইক্রো এসডি কার্ডকে একসাথে ইউজ করা যাবে 1000GB পর্যন্ত স্পার্ক 10 প্রো স্মার্টফোনটায় 5000mAh এর ব্যাটারি তার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং এই সব কিছু মিলিয়ে স্পার্ক 10 প্রো স্মার্টফোনটা 15-18 হাজার টাকায় সবচেয়ে ভালো একটা ডিল হয়ে যাবে অলরাইট এই মুহূর্তে টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটার প্রাইস কিছুটা কমে গিয়েছে
স্পার্ক 10 প্রো ডিভাইসটার 4/128GB ভেরিয়েন্টের জন্য 15,000 টাকা আর 8/128GB ভেরিয়েন্টের জন্য 17,000 টাকা অফিসিয়াল মূল্য রাখা হলো। আপনারা যদি লোকাল শপগুলো থেকে কিছুটা দামাদামি করে এই ডিভাইসটা কিনতে পারেন তাহলে আরও 1,500 থেকে 1,000 টাকার মতো কম প্রাইসে কিনতে পারবেন। মানে দাঁড়াচ্ছে গিয়ে 4/128GB ভেরিয়েন্টটা 14,000 টাকা এবং 8/128GB ভেরিয়েন্টটা শুধুমাত্র 15,500 থেকে 16,000 টাকায় পারচেস করা পসিবল। তাই এজ এ অফিসিয়াল ডিভাইস খুব ভালো সেলফি ক্যামেরা, মোটামুটি গেমিং সহ ভালো লেভেলের পাঞ্চ হোল কাটআউটের ডিসপ্লের জন্য এই টেকনিক স্পার্ক 10 প্রো স্মার্টফোনটা আপনারা নিতে পারেন। তবে আনঅফিসিয়ালি অ্যামোলেড প্যানেলের 120Hz ডিসপ্লেযুক্ত স্মার্টফোন কিনতে চাইলে আজকের তালিকার সর্বশেষ ফোনটা শুধুমাত্র আপনার জন্য। এখানে ডিসেন্ট ক্যাটাগরির পারফরমেন্সের পাশাপাশি পাওয়া যাবে মোটামুটি লেভেলের ক্যামেরা আর সবচেয়ে মারাত্মক লেভেলের অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা এই বাজেটে মানে 15,000 টাকা বাজেটে অকল্পনীয়। গাইস, আমি বলছিলাম রেডমি নোট 12 4G ফোনটা সম্পর্কে। সো অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি আর এমন কি বা থাকছে এই ফোনটার মধ্যে, চলুন জেনে নেওয়া যাক। আসলে গ্যাস, এই ফোনটা হচ্ছে গিয়ে এমন একটা স্মার্টফোন যেটা কিনা এই 16,000 টাকা বাজেটের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে অফার করছে, তাও আবার 120Hz। সো মাখনের মতো এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে গিয়ে 6.67 ইঞ্চি। এছাড়া কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন, ফুল এইচডি প্লাস রেজুলেশন আর সর্বোচ্চ 1200 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে নোট 12 ফোনটাতে। তাছাড়া এই ফোনটা 8GB এবং 12GB র্যামের সাথেই আসে। আপনারা চাইলেই সর্বোচ্চ 12 থেকে 16GB র্যাম পর্যন্ত ইউজ করতে পারবেন ভার্চুয়ালি। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 4G চিপসেটটা থাকছে রেডমির এই ফোনটাতে। আর এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, পেছনে সামনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি। এছাড়া গ্যাস 5000mAh ব্যাটারি, তার সাথে 33W চার্জিং স্পিড। এই সকল ফিচারের সাথেই আসে রেডমি নোট 12 4G স্মার্টফোনটি, যেখানে কিনা আয়ার ব্লাস্টার সেন্সর, NFC সাপোর্ট আর ব্লুটুথ ওয়াইফাই এর মোটামুটি ভালো ভার্সনকেই পাওয়া যাবে। এই স্মার্টফোনটা বর্তমানে অ্যান্ড্রয়েড 13 সাথে আসলেও আগামীতে 14 আর 15 এর আপডেটটা পেয়ে যাবে। সাথে থাকবে MIUI 14 16 এর আপডেট, মানে Xiaomi নতুন হাইপার OS এর আপডেটও পেয়ে যাবে Redmi Note 12 4G স্মার্টফোনটি। অলরাইট, Redmi Note 12 4G স্মার্টফোনটার প্রাইস এখন কমতে কমতে 14,500 থেকে 15,000 টাকা হয়ে গিয়েছে। আর এই বাজেটে 664 ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। বর্তমানে 6/128GB ভেরিয়েন্টটা কোথাও অ্যাভেলেবল নেই, তবে 8/128GB ভেরিয়েন্টটা 19,000 টাকা এবং 8/256GB ভেরিয়েন্টটা 20,000 টাকার আশেপাশে পাওয়া যায়। আর অফিসিয়ালি যদি এই ফোনটা কিনতে চান তাহলে 20 থেকে 25,000 টাকার মতো বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী খরচ করতে হবে। তাই আনঅফিসিয়ালভাবে 664 ভেরিয়েন্টটা 14,500 থেকে 15,000 টাকা কিনলেই আপনি জিতবেন। তার সাথে এই ফোনটারও 6GB র্যামের সাথে আরও 6GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 12GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল ইজিলি। তো এই তিনটা ফোনের মধ্যে আমার ব্যক্তিগত ফেভারিট ফোন কোনটা সেটা কমেন্টে পিন করা রয়েছে। তার সাথে আপনার ফেভারিট ফোনটি সম্পর্কে আপনি কমেন্টে জানাতে পারেন। তবে 18 থেকে 20,000 টাকার সেরা তিনটা ফোন সম্পর্কে জানতে হলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন।